আহক আজি আপোনালোকক লৈ যাও বাংলাদেশৰ বজাৰলৈকে। বাংলাদেশৰ বজাৰত সবজি দাম কিমান, ফল ফুলৰ দাম কিমান, মাংসৰ দাম কিমান, গেলামালৰ দাম কিমান, গোটেইখিনি আপোনালোকক জনাম। আপোনালোকে আমাৰ ইণ্ডিয়াৰ দামৰ লগত কম্পেয়াৰ কৰিব, লগতে মই বাংলাদেশৰ দামটো আৰু আপোনাৰ ইণ্ডিয়াৰ দামটো লিখি দিম, আপোনালোকে চাব পাৰিব। গুড মৰ্ণিং ফ্ৰম ঢাকা। সকলোৱে আশা কৰিছোঁ ভালে আছে। এতিয়া গৈছোঁ আমি ঢাকাত। আপোনালোকৰ বস্তুবিলাকৰ দাম কিমান ইয়াত? সবজি দাম কিমান, ফলৰ দাম কিমান, মাছৰ দাম কিমান, বা গেলামালৰ বস্তুৰ দাম কিমান, এটা ভিডিঅ' তাৰ ওপৰত বনাম বুলি ভাবিছোঁ। চ' সেইটো জনাটো দৰকাৰ। আমাৰ ইণ্ডিয়াত বস্তুৰ দাম কিমান, বাংলাদেশত কিমান দাম বস্তু, সেইটো জানিব ইচ্ছা যায়, মোৰো জানিব মন যায় কোনোবাৰ ভিডিঅ' চালে। গতিকে আপোনালোকক দেখাব আৰু জনাব চেষ্টা কৰিম ইয়াৰ বস্তুৰ দাম, ফল, চবজি বা গেলামাল আদিৰ। এখন মই গেলামাল দোকানত আহিছোঁ। তো গেলামাল দোকানত আহি ভাই নমস্তে। হ্যাঁ ভাই, ডাল কা কেজি কিতনা দাম হ্যাঁ? 130 টাকা বাংলাদেশী টাকা। আমাৰ ইণ্ডিয়া হিচাপত এইটো আপোনাৰ 115 মান হ'ব কেজি। তাৰপৰা এটা চাউল কেজি কত? 120 টাকা। এইটো আমাৰ ইণ্ডিয়া হিচাপত 110 টকা মান ধৰি লওক। এটা দালি কত টাকা? 90, সেইটো 90 টকা। এইটো 90 টকা কেজি। আমাৰ ইণ্ডিয়া হিচাপত ধৰি লওক 80 টকা হ'ব। চেনি, চেনি কত টকা কেজি? 80 টকা, 80 টকা কেজি। 80 টকা কেজি হ'ব হ'লে আপোনাৰ আমাৰ ইণ্ডিয়াৰ মতে 70 মান হ'ব। দামটো বেছি ইয়াতে, আমাৰ ইণ্ডিয়াত 45 নাই চাগে। এতিয়া জিৰা কেজি কত? 420। জিৰা কেজি 420, 100 গ্ৰামত আপোনাৰ 42 টকা। তাৰমানে আটা কেজি কত? আটা 2 কিলোত আপোনাৰ 100, অৰ্থাৎ 50 টকা কেজি। হয়তো খোলা আটা অলপ দাম বেছি হ'ব পাৰে। মিঠাতেল লিটাৰ কত? মিঠাতেল 180, 1 লিটাৰ পেকেট। কথা আছে 180 টকা মিঠাতেল। ইয়াত 1 লিটাৰত 180 টকা। নিমখ, নিমখ এটা কেজি 35। চ' নিমখৰ কেজি বাংলাদেশত দেখিছে 35 টকা, আমাৰ তাতে আপোনাৰ 20 টকাত পায়। ইয়াতে ধৰি লওক ইণ্ডিয়ান হিচাপত আপোনাৰ সেই হ'লে 30 টকামান ইণ্ডিয়ান ৰুপিছ হিচাপত হ'ব, বেছি হৈছে। এতিয়া কি চুগাৰ, চুগাৰ এতিয়া লং ইলাচি কে আৰু বাকী আপোনাৰ বহুত বস্তু পায় ইয়াতে। দেখাই দিয়া লাক্স চাবোন কত দাম দাদা? মামা ডাঙৰ লাক্স চাবোন এক পিছত আপোনাৰ দামটো মই 65। এই পিছ লাক্স চাবোন 65 ইয়াতে 65 টকা। মামা তো কেজি কত? হা 270। এইটো আপোনাৰ দেখিছে 270 টকা। এইটো বুট লোকে আমাৰ দেশী বুটটো 270। আৰু চাউল 60, আৰু এইটো চাউল আপোনাৰ 60 টকা কেজি। ইয়াত দেখিছে 60। আৰু আটা 50 টকা কেজি। চব চব চ' আপোনাৰ দেখিছে মাৰ্কেট সুন্দৰ, একেবাৰে আপোনাৰ বাংলাদেশৰ ঢাকাৰ আটাইতকৈ ডাঙৰ মাৰ্কেট কাৰৱান বজাৰ। ইয়াত দেখিছে, ইয়াত দেখিছে সুন্দৰ সুন্দৰ মিঠাতেল আছে দাদা। 1 লিটাৰ মিঠাতেল কত টকা এটা? তো এটা নাৰিকলৰ দাম আপোনাৰ ইয়াত দেখিছে 100 টকা, এক পিছত 100 টকা। এতিয়া মই কণীৰ মাৰ্কেটত আহিছোঁ। কণীৰ দাম বাংলাদেশত কিমান সুধিম এতিয়া ভাই? দাম লালটা হৈছে ডজন 120 টকা, 120 টকা লালটা জি। ৰঙাত আপোনাৰ 120 টকা, এটাত এটা 10 টকা হয়, এটাত 10 টকা। আৰু বগা ওটা হৈছে 280 টকা ট্ৰে, আর ডজন 110 টকা। আর বগাটো হল ডজন 110 টকা, অর্থাৎ এইটো আপোনাৰ এটাত 10 টকাকৈ, আৰু এইটো এটা 10 টকাৰ অকণমান কম হ'ব। আমাৰ ইণ্ডিয়াতছে অকণমান বেছি, ভেলিটোও আমাৰ ইণ্ডিয়াতছে অলপ বেছি হয়, ধৰি লওক অকণমান বেছি আৰু কণীৰ দাম এইটো হয় বাংলাদেশত। দাদা ভালো আছে? ভালো ভালো। চ' এতিয়া মই ফলৰ দোকানত আহিছোঁ, অলপ মই প্ৰাইচ সুধিম। দাদা এতিয়া কত দাম? 210 টকা কেজি। এইটো আপোনাৰ 210 টকা কেজি মালটা, মালটা এতিয়া কত দাম? 400 টকা কেজি। আপোনাৰ এইটো দেখিছে আপোনালোকৰ ডালিম
বেদনা কত টাকা 400 400 টাকা কেজি আনার আর এটা আপেল এটু 240 টাকা কেজি এটু 240 টাকা কেজি আর এটা আপেল এটু আপেল সেম 240 টাকা এটা ফলৰ দাম দেখিছে ইন্ডিয়াত তো অলপমান বেছি আপোনা জিমান যে কলে টকাত বেছি হয় বাৰু ভ্যালু ইন্ডিয়ান 100 টাকা ইয়াতে 117 টাকা হ'ব ইন্ডিয়ান 50 টাকা ইয়াতে 58 টাকা মান হ'ব গতিকে ইন্ডিয়ার ভ্যালুটস অলপ বেছি হয় কিন্তু প্রাইস তো অলপ মান বেছি সো এতিয়া মই আপোনালোক কি মুরগি মুরগির দাম হদিম কত টাকা দাম মুরগি কেজি মুরগি 280 টাকা কেজি 280 টাকা কেজি এটু আপনারা দেখিছে লোকাল মুরগি 280 টাকা এটু দাম কম জান লাগিছে এটু দাম অলপ কম জান লাগিছে আমার ইন্ডিয়াত এটু আপনার 300 350 টাকা কেজি হবো এইটা কেজি দাদা সেম সেম সব সেম বয়লার 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 160 টাকা আর দেশি 450 টাকা দেশি দেশি 450 এটা দেশি না হয় না এটা প্যাকেট টাইপ ও সরি সরি এইটো আসল কথা যে আপনার দেশি না হয় এইটো পাকিস্তানি কক হয় এইটোর দাম 280 টাকা আর দেশি আছে দেশি দেশি কত 450 এইটো দেশি আপনার এইটো 450 টাকা কেজি আমার ইন্ডিয়াত আপনার এইটো মেবি 450 টাকা হবো ইয়াতে 450 টাকা কেজি আর এইটা বয়লার 160 বয়লার কেজি গোটা 160 টাকা বয়লার দাম তো কম জান লাগিছে ইন্ডিয়াত কই ইয়াতে আপনার এটা আর ব্ল্যাক মার্কেট আপনার দেখাই আছো যাও দিছি মই ম্যাঙ্গোর দাম ওটা কত দাম 130 কেজি এটা 140 এটা 140 আর এইটা 80 টাকা কেজি আর তরমুজ কত দাম এটা এই দেখছে এটা 100 টাকা আমার দাদা আনারস কত দাম আনারস 60 টাকা পিস আনারস এটা একে বারু আমার ইন্ডিয়ার সমান একে দামে আর অমিতা এইটা কত দাম 140 কেজি কেজি 140 অমিতা পকা অমিতা সো এতিয়া মই সবজি মার্কেটে আইছো সো সবজি মার্কেটত মই এতিয়া দামটো জানিবলৈ চেষ্টা করিম মামা গাজর কত দাম গাজর দাম কম মামা খালি 80 টাকা 80 টাকা কেজি গাজর পটল কত পটল পটল 20 টাকা কেজি পটল কেজি 20 টাকা পটল 20 টাকা কেজি এতিয়া হাত কেরা কাকরোল 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 কত 40 টাকা এটা 40 টাকা কেজি এইটা এইটা বস্তার দাম কম তো খালি 30 টাকা 30 টাকা এটা 30 টাকা কেজি দেখিছে তিতা কেরেলা তিয়া 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 দুব্বা দুব্বা এক দুব্বা বলে কয় দুব্বা কত দাম তিরিশ দুব্বা 30 টাকা আর বিলাহি এটা টমটম টমটম এটু বাংলাদেশ টমটম বলে কয় টমটম কত টমটম 80 টাকা টমটম 80 টাকা কেজি ইন্ডিয়া ইন্ডিয়া সে আয়া ইন্ডিয়া সে আয়া হ্যাঁ আর আপনাদের কম্পেয়ার করে লব ইন্ডিয়ার 100 টাকা বাংলাদেশের 117 টাকা দাম তো কম্পেয়ার করে লব বন্ধাকপি কত বন্ধা এইটো পাত পাতে কপি 60 টাকা পিস এটার পিসের দাম 60 টাকা রাঙালাও এটা এটা কদ্দু মিষ্টি কদ্দু কত দাম কেজি কেজি 40 টাকা মিষ্টি কদ্দু ফুল ফুল কপি 30 টাকা পিস পার পিস 30 টাকা আপনারা দেখিছে ওয়েট কিমান আছে এটু জালা 180 টাকা কেজি কাঁচা মরিচ কাঁচা মরিচ 180 টাকা কেজি জাল জাল বাংলাত হেন্দি হেন্দি 20 টাকা কেজি নাই নাই হব হব ভেন্দিটো কম দাম পাইছো মই 20 টাকা কেজি গাজর দিছো গাজর দিছো কুমড়া কুমড়া 30 টাকা সেম সেম 30 টাকা এটো এটো লেম্বু সাইটা 20 টাকা লেম্বু ওইটা পাপিয়া পাপিয়া 20 টাকা কেজি ওইটো ওইটা ওইটা লাউ 40 টাকা পিস পানি লও আপনাদের দেখিলে গুতে খিনি লেসি লেসি কত লেসি কি বটবডি বটবডি বাঙালিরা কয় বটবডি আমাদের কেবল বটবডি বটবডি কত দাম 60 কেজি 60 টাকা কেজি দেখিছে এটা এটা বাং বেগুন বেগুন সাদা না 30 টাকা কেজি 30 টাকা কেজি ইধার আও আবি হো গেয়া সবি ইয়ে ইয়ে বেগুন সেম 30 টাকা কেজি
হয় আপোনালোকে দেখিলে আপোনালোক বাংলাদেশৰ সবজি মার্কেটত আহি দেখাব চেষ্টা কৰিলো প্রাইসটো কিমান ইন্ডিয়ার দাম হিসাব তোমালোকে কম্পেয়ার কৰি লব গতে এতিয়া আলু মার্কেটত আলু মামা আছে আলু আছে আলু কত দাম কেজি 30 টাকা কেজি আলু আর এইটা একে সো 30 টাকা কেজি আমাৰ ইন্ডিয়ার হিসাবত আপোনার 25 টাকা মান হব লাগে সো ঠিকই আছে দামটো পিয়াজ কত দাম পিয়াজ 40 টাকা কেজি ইয়া দেখিছে ইন্ডিয়ার হিসাবত মেবি 35 মান হব এইটা আদা কত আদা এয়া কত দাম কেজি এইটো আদা 100 টাকা কেজি সুন্দর মিউন এয়া আদা বলতে না আদা এটা নসুন নসুন কত 100 টাকা কেজি এয়া 100 টাকা কেজি ওইটা এয়া 70 টাকা কেজি এইটো নসুন এইটা আদা কত কেজি 80 টাকা কেজি কম দাম ধন্যবাদ মামা ধন্যবাদ কেজি কত দাদা মামা 80 টাকা কেজি এ দেখিছে মধুরি আম কেজি 80 টাকা এয়া বাংলাদেশের বিশাল ডিজাইন কত টাকা দাদা এটা 25 টাকা 2500 আর এটা 60 টাকা এই 60 টাকা এটা 60 টাকা 60 60 60 হ্যাঁ আর এই হলে 50 50 কোডাল 400 400 এটা কোথার এটা কেজি 300 কেজি 300 দাম কি কোথার কোথার নমস্কার মামা হ্যাঁ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে ভালো ভালো আছে হ্যাঁ ভালো আছে সিলিন্ডার কত দাম সিলিন্ডার সিলিন্ডার 1300 টাকা 1300 টাকা ফুল 40 সিলিন্ডার ফুল সো ফুল সিলিন্ডার ইয়াতে 1300 টাকা কেজি কত কেজি আছে 12 কেজি 12 কেজি আপনার 1300 টাকা ইয়াতে দাম দেখিছে আর জারু জারু কত দাম 30 60 টাকা 60 টাকা 60 টাকা 30 জারু দাম ইয়াতে 60 টাকা আপনাকে দেখিছে তারপর আরো আরো কি আছে দেখাবো এইটা এটা কত দাম সুলা সুলা 700 টাকা 700 সুলা আপনাকে দেখিছে 700 টাকা আর এইটুকু কাঁচা আছে এই যে মাত্র বজাৰৰ পৰা এইটো ভিডিও এইখিনি আছিলে আপোনাক জনাব চেষ্টা কৰিলোঁ যে বাংলাদেশত ফল মূলৰ কিমান দাম সবজিৰ কিমান দাম গেলামালৰ কিমান দাম গোটেইখিনি জনাব চেষ্টা কৰিলোঁ আপোনালোকে কেনেকুৱা পাইছে ভিডিওটো জনাব নাপাহৰিব যদি ভাল পাইছে ভিডিওটো যিমান পাৰে শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু যিমান পাৰে লাইক কৰক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব চ' থেংক ইউ চ' মাছ লাভ ইউ অল ডাইৰেক্ট দিল চে ফ্ৰম কাৰৱান বজাৰ ঢাকা থেংক ইউ চ' মাছ বা